আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আই ক্যান নট হাগ ইউ এর নতুন এপিসোড নিয়ে। যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এইবারে শুরুতেই আমরা দেখি ইউর একটা অ্যাসিস্ট্যান্ট ইউকে এসে বলে শিয়ার কল এসেছিল আর সে জিজ্ঞাসা করছিল আমরা ওই পারফিউমটা কাকে কাকে দিয়েছি, ওর ওই পারফিউমের গন্ধটা এখন পর্যন্ত মনে আছে। অ্যাসিস্ট্যান্ট বলে এটাতে অনেক বেশি সমস্যা হতে পারে। তখন ইউ তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে ঠিক আছে, আমাদের সঙ্গ এখান পর্যন্তই ছিল আর তুমি এখন এখান থেকে যেতে পারো। অ্যাসিস্ট্যান্ট যেতে বারণ করে দেয় আর ইউকে সায়ুর ব্যাপারে বলে ও তার মুখ কিভাবে খুলছে এর মানে সে মরতে চায়। এই কথা শুনে ইউ নিজেই জাউর কাছে যায়। জাউকে বেঁধে হয়েছিল, ইউ ওখানে গিয়ে নাটক করা শুরু করে আর ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু যাও সবকিছু অনেক ভালোভাবে বুঝছিল, এটার জন্য সে তার কথাগুলোকে লক্ষ্য করে না আর এখনো মরার কথা বলছিল। ইউ বলে আমার ওই লিস্টটা যে কোনো মূল্যেই চাই, নয়তো তোমাকে সারা জীবনের জন্য এখানেই থাকতে হবে। এটা শুনে যাও কিছু বলে না আর তাকে সরাসরি বারণ করে দেয়। ইউ বলে তুমি আমার এনার্জি নিতে পারো, কেননা অনেক আজব জিনিস হতে পারে। যাও বলে এটা জেনে তুমি কি করবে? এটাতে ইউ কিছু বলে না আর বলে আমি মারা যাব। এটা বলে ইউ ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিয়া আর হাওকে দেখতে পাই, তারা দুজনই তাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়। হাও তাকে একসাথে চলার জন্য বলে কিন্তু শিয়া বারণ করে দেয়, সে বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে শিয়া হায়ানের কাছে যায় আর তাকে তার প্রবলেম গুলো বলে। হায়ান তাকে বুঝায় আর বলে যখনই তোমার এমন মনে হবে তখনই তুমি বাচ্চাদের মতো গান গাওয়া শুরু করবে যাতে তোমার ভালো লাগতে পারে। এটাতে শিয়া রাজি হয়ে যায়। শিয়া যখন তার বাসায় পৌঁছায় বাইরে হাও তার জন্য ওয়েট করছিল। শিয়া হাওকে একটু লক্ষ্য করে না আর তাকে একটা বাহানা বানিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে সে তার হৃদয়ের মধ্যে হাত রেখে গান গাওয়া শুরু করে, হাওও তাকে বাইরে দাঁড়িয়ে শুনছিল। পরদিন সিয়ার কাছে বাইরে কলাসে বা তাকে একটা পার্টির মধ্যে আসার জন্য জিজ্ঞাসা করছিল ওখানে সব ভ্যাম্পায়ার গুলো আসবে, কিন্তু সিয়া বারণ করে দেয়। বা তাকে জোর করে নিয়ে যাওয়ার কথা বলে কলটাকে রেখে দেয়। যখন বা হায়ানের সাথে কথা বলছিল তখন সে বলে এখন আমরা আমাদের ম্যানেজারকে কি বলবো। হায়ান বলে তুমি সব রোগের বাহানা বানিয়ে নিয়েছো, শুধু একটাই বাকি আছে, ওইটা হলো প্রেগনেন্সি। হায়ান বলে ঠিক আছে ম্যানেজারকে বলে দিও আমি প্রেগনেন্ট। পরের সিনে সিয়া অবশ্য ভাবছিল যে সিয়া হঠাৎ করে তার থেকে দূরত্ব কেন করে নিয়েছে, কিন্তু সে আগে কোনোদিন এমন করেনি। তখনই তার দরজার মধ্যে কলিং বেল বাজে আর সে গিয়ে দরজা খুলে, বাইরে বা ছিল কিন্তু জিং তাকে ভিতরে ঢুকতে দেয় না। বা বলে তুমি কি আমার সাথে অ্যামিউজমেন্ট পার্কের জন্য রেগে আছো, কিন্তু আমি তোমাকে বলতে এসেছি আমি ইন্ডাস্ট্রি পার্টির মধ্যে যাব। শিয়ার সাথে আর জিয়াংকে অ্যাড্রেস বলে চলে যায়। পরে সিনে বা শিয়াকে নিয়ে পার্টির মধ্যে চলে যায় আর তারা দুজন ডিসকাস করে শিয়াকে তো পার্টির মধ্যে আনা উচিত হয়নি, কিন্তু শিয়া তৈরি ভালোভাবে হয়েছিল। শিয়া বলে আমি একটা মডেল, তৈরি হওয়া আমার স্টাইলের মধ্যেই পড়ে। সিন একটা অ্যাবান্ডেন্স বাড়ির মধ্যে শিফট হয় যেখানে ইউ যাওকে কিডন্যাপ করে রেখেছিল। ইউ বলে তুমি এখানে যা কিছু চাও সব কিছু পেতে পারবে, কিন্তু তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না। এটা শুনে যাও ইউর গলা ধরে আর বলে আমি তোমাকে মেরে তো যেতে পারবো না। ইউ তার সাথে ফাইট করার চেষ্টা করে না, যাওর একটু আচব লাগে আর সে তাকে ছেড়ে দেয়। আর সে তাকে জিজ্ঞাসা করে তুমি তোমাকে প্রোটেক্ট কেন করছো না। ইউ বলে আমি তোমার থেকে বেশি পাওয়ারফুল, আমি কিছুদিন পরে মারা যাবো, কেননা আমি হিউম্যান আর ভ্যাম্পায়ারের মিশ্রিত। আমাদের বয়স তো 30 বছর, আমার বয়স 27 হয়ে গেছে, আমি যখন মরে যাবো তুমি এখান থেকে চলে যেও। এটা শুনে যাও অবাক হয়ে তার জায়গার মধ্যে বসে পড়ে। ইউ তাকে তার খেয়াল রাখতে বলে আর ওখান থেকে চলে যায়। যাও তার যাওয়ার পরে হাসে আর পরে সিন পার্টির দিকে শিফট হয় যেখানে বা আর শিয়া বসেছিল। শিয়া ওখানে এনজয় করছিল না, ওখানে ওখানে জিয়াও পৌঁছে যায় যে শিয়াকে খুঁজছিল। শিয়া দেখার আগে সিম্বা তাকে দেখে ফেলে আর তাকে ওখান থেকে নিয়ে যায়। জিয়াং শিয়া বেবি অন্য একটা মেয়ের হাত ধরে ফেলে, তখন তার ফিল হয় সে শিয়া না, সে তাকে সরি বলে ওখান থেকে চলে যায়। এই মেয়েটাও ভ্যাম্পায়ার ছিল, ইভেন এই পার্টির মধ্যে সবাই ভ্যাম্পায়ার ছিল। তারপরে শিয়া বা আর কিছু মানুষের সাথে অন্য একটা পার্সোনাল রুমে বসেছিল, ওখানে সবাই ড্রিঙ্ক করছিল, শিয়া একটু অন্য মানুষ ছিল। বা ওখান থেকে একটা কাজের জন্য চলে যায়, তখনই তাদের মধ্যে থেকে একটা মেয়ে বলে তুমি কি একটা মানুষকে ডেট করছিলে। এটা শুনে শিয়ার খারাপ লাগে আর সে ওখান থেকে বাইরে চলে যায়। আর কি এভাবে সে একটা সম্পূর্ণ ভ্যাম্পায়ার, তবুও তার একটা মানুষের জন্য কেন খারাপ লাগছে। প্রথমবার জিওকে এনার্জির জন্য আপ্রোচ করেছিল, তারপরে সে বাইরে চলে যায় আর বাইরের মধ্যে জিয়াওকে দেখতে পায়। শিয়া তাকে হ্যালোসিনেশন ভেবে ইগনোর করে দেয়, কিন্তু এটা জিয়াওই ছিল। বারটেন্ডার তাকে পানির জায়গায় অন্য কিছু দিয়ে দেয় যেটাতে জিয়াও অজ্ঞান হয়ে যায়। আর ওই মেয়েটা যাকে সিয়া বেবি জিয়াও টাচ করেছিল ওখানে এসে পড়ে আর তা থেকে এনার্জি নিতে থাকে আর তাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল যেটা শিনওয়ান দেখে ফেলে। এটা গিয়ে শিনওয়ান সিয়াকে বলে দেয় আর সিয়া তাড়াতাড়ি করে আসে। শিয়া আর ওই মেয়ে ঝগড়া করছিল, কিন্তু এখন শিয়ার জন্য জিংওয়ে বেশি ইম্পর্টেন্ট। সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন, যেটাতে জিয়াও বলে আমি শুধু তোমাকে দেখ
দেখতে যেয়েছিলাম। আমি তোমার থেকে ক্ষমা চাইছি, আমি তোমাকে অনেক পছন্দ করি কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। এটা বলে জিউই অনেক বেশি খুশি হয়ে যায়। সে আগে কিছু বলতে পারতো, সে অকান হয়ে যায়। এই সবকিছু বাইরে থেকে বা দেখছিল আর সে এগুলো দেখে অনেক কষ্ট পায়। তারপরে সে জিনুইকে তার বাসায় নিয়ে চলে যায়। বাড়ির মধ্যে শিনুয়ান বাকে বকা দেয় তার এই আচরণের জন্য। বাসার মধ্যে শিয়া ভাবছিল তার জন্য জিনিও তাকে খুঁজতে ওই ডেঞ্জারের চাকার মধ্যে গিয়েছিল, কিন্তু সে কিভাবে জানতো আমি ওখানেই ছিলাম। শিয়া যখনই তাকে দেখছিল তার এনার্জি নেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু শিয়া কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে আর ভাবে সে যদি তার এনার্জি নিয়ে নেয় তাহলে ওই মেয়েটার সাথে আর তার মধ্যে কি পার্থক্য থাকবে। পরের দিন সকালে জিয়া ওঠে আর তার মনে পড়ে যায় যে রাত্রে কি হয়েছিল, আর সে তার পাশে শিয়াকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সিন ইউজের উপরে শিফট হয় যে কোথায় যেন যাচ্ছিল। তারপরে সিনে এসে জুকিউমের সাথে একটা অ্যাকুরিয়ামে ঘুরছিল। একটু কথা বলার পরে সে তাকে কিস করতেই যাচ্ছিল কিন্তু থেমে যায়, আর জুকুইনের এটা তো অনেক খারাপ লাগে। তারপরে আমরা জিয়াওকে দেখতে পাই। শিয়া গত রাতের ব্যাপারে এক্সপ্লেন করে, তুমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে তাই আমি তোমাকে আমার বাসায় এনেছি, এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। এই কথাটা শুনে জিয়াও তার পয়েন্টে আসে, তুমি যদি আমাকে পছন্দই করে থাকো তাহলে তুমি আমার থেকে দূরে কেন ছিলে। এটাতে শিয়া মিথ্যা কথা বলে, যদি কাপড়রা কিছু সময় দূরে থাকে তাহলে তাদের সম্পর্কটা অনেক বেশি ভালো হয়ে যায়। এটা শুনে জিয়াও তার দিকে অনেক ভালোভাবে তাকিয়ে বলে, তোমাকে এমন করার দরকার নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে শিয়া তাকে কিস করে দেয়। পরের দিনে শিয়া তার ম্যানেজারের সাথে বসেছিল আর তাকে বলে, আমি জিয়াওর সাথে একটা ট্রিপে যাচ্ছি একদিনের জন্য। যেটা শুনে তার ম্যানেজার অনেক বেশি খুশি হয় আর তাকে ওয়েদার চেক করে যেতে বলে। ম্যানেজার যাওয়ার পরে তার কাছে জুনহি আসে আর বলে, আমি জানি তুমি জিওর সাথে ট্রিপে যাবে, যাওয়ার আগে তুমি ভালোভাবে ভেবে নিও এটার রেজাল্ট কি হবে। একটা মানুষের সাথে তুমি যে এতটা ক্লোজ হচ্ছ এটার পরিণাম কিন্তু অনেক খারাপ হবে, বিশেষ করে যখন সে একা থাকে। এটা বলে জুনহি ওখান থেকে চলে যায়। সব কথা শুনে শিয়া অনেক ভাবনায় পড়ে যায়। পরের দিন শিয়া আর জিয়াও যাচ্ছিল। শিয়া জিয়াওকে জিজ্ঞাসা করে, আমরা কিভাবে যাব, বাস দিয়ে নাকি ট্রেন দিয়ে। এটা শুনে জিয়াও তার গাড়িটাকে আনলক করে। শিয়া তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে গাড়ি কিভাবে এসেছে। জিয়াও বলে, আমরা ঘুরতে যাব তাই আমি এই গাড়িটাকে কিনে নিয়েছি। জিয়াটা শুনে অবাক হয়। জিয়া বলে, এই গাড়িটা এত বেশি এক্সপেন্সিভ না তাই তুমি বেশি চিন্তা করো না। তারপরে তারা দুজন তাদের যাত্রা শুরু করে দেয়। রাস্তা দিয়ে তারা দুজন কথা বলতে বলতে পাহাড়ের সাইডে পৌঁছে যায়। ডেস্টিনেশনে পৌঁছে জিয়াও সিয়াকে জাগায়, কেননা সিয়া গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিল। সিয়ার মোবাইল যেটা নিচে পড়েছিল ওইটার মধ্যে জিম্বার কল আসছিল, কিন্তু সিয়া ওইটাকে পিক করে না। অন্যদিকে জিম্বা আর হায়ান ভাবছিল সিয়া কোথায় আর কলটাকে পিক কেন করছে না। সিন আবার জিয়ান আর শিয়ার দিকে শিফট হয়, যারা জঙ্গলে হাঁটছিল আর কথা বলছিল। শহরের থেকে দূরে এই জঙ্গলটা অনেক বেশি শান্ত, আর কথা বলতে বলতে একটা কেবিনের কাছে পৌঁছে যায়। সিয়ার ওই কেবিনটা অনেক পছন্দ হয় আর জিজ্ঞাসা করে, তুমি কি এটা আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিলে, আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে, এটার মালিক কোথায়। এটা শুনে জিয়াও বলে, এটা আমারই কেবিন, এখানে আমার বাবা থাকতো। শিয়া এটা শুনে আবারও অবাক হয়ে যায়। তারা দুজন জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা ছোট নদীর কাছে আসে, যেখানে শিয়া জিয়াওর উপরে পানি মারছিল আর হঠাৎ করে তার কিছু ফিল হয় আর আশেপাশে দেখছিল। জিয়াও জিজ্ঞাসা করতে সিয়া বলে, আমার ফিল হচ্ছে আমি এখানে আগেও এসেছি আর আমার এটা ছাড়া আর কিছু মনে পড়ছে না। এটা শুনে জিয়াও বলে, এটা হওয়ার সম্ভাবনা অনেক কম, কেননা এটা কোনো টুরিস্ট প্লেস না আর এই জায়গাটার ব্যাপারে অনেক কম মানুষই জানে। এটা শুনে সিয়া বলে, হয়তো আমার পেজাবু হয়েছিল। তারপরে সিয়া জানানোর সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল আর এই সাথে সিয়া এটাও ভাবছিল হঠাৎ করে বৃষ্টি কিভাবে হচ্ছে। তখনই ওখানে জিয়াও এসে পড়ে, যাকে সিয়া দেখতেই থেকে যায়। তারা একটু কথা বলে, জিয়াও সিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন পছন্দ করো, কিন্তু সিয়ার কাছে এটার কোনো উত্তরই ছিল না। সিয়া বলে, আমি নিজেও জানি না আমি তোমাকে কেন পছন্দ করি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরে তারা দুজন কাছে আসছিল। জিয়াও বলে, আমি তোমার কাছে আসতে চাই। তারা দুজন কিস করছিলই তখনই সিয়ার মোবাইলটা বেজে ওঠে আর এটা শব্দ শুনে তারা দুজন অনেক ভয় পেয়ে যায়। সিয়ার কাছে তার বোনের কল এসেছিল, সিয়া তাকে পরে কল করতে বলে কলটাকে রেখে দেয়। জিয়াও বলে, আমি নিচে যাচ্ছি ঘুমানোর জন্য আর তুমি এখানেই থেকে যাও, আর সিয়া অকওয়ার্ডলি ওখান থেকে চলে যায়। একটু পরে সিয়া অনেক বেশি কষ্টে ছিল আর বোনের ভুল সময়ে কল করার জন্য। সিয়ার বোন তাকে সাবধান করে ঠিকভাবে থাকার জন্য, কেননা যে ভ্যাম্পায়ার গার্লটার কিডন্যাপ হয়েছিল তার ডেড বডি পাওয়া গেছে অনেক খারাপ অবস্থায় এসব কিছু বলছিল। এগুলো শুনে সিয়াও অনেক ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা ইউজিকে দেখতে পাই যে তার কোম্পানির মধ্যে যাচ্ছিল, তখনই একটা মহিলা এসে তাকে
জিজ্ঞাসা করে আপনি কি আমার মেয়েটাকে কোথাও দেখেছেন এরাতে সে কোনো উত্তর দেয় না তারপরে সে কোম্পানিতে পৌঁছে যায় আর কোম্পানিতে পৌঁছেই দেখে একটা বাচ্চা ডেডবডি নিয়ে যাওয়া হচ্ছিল এটা ওই মেয়ের ডেডবডি ছিল ইউজের থেকে একটু আগে যে মহিলাটা তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল ইউজে প্রফেসরের কাছে গিয়ে বলে এসব কিছু আর কতদিন চলবে আমি আর মানুষকে মরতে দেখতে পারবো না এটা শুনে প্রফেসর তাকে উল্টাই কথা শুনিয়ে দেয় আর বলে তুমি কি ভাবো তুমি অনেক কাইন্ড তুমিও তো অনেক লোককে মেরেছ আর তোমার হাত ধরে এসব কিছু শুরু হয়েছে সিন জিয়াও আর শিয়া থেকে শিফট হয় তা কোথায় যেন যাচ্ছিল রাস্তার মাঝখানে জিয়াও শিয়াকে মোবাইল কাভার গিফট করে তারপরে ফাইনালি তারা দুজন কিস করে সিন জিম্বার দিকে শিফট হয় যে অনেক এক্সাইটেড হয়ে শিয়ার ম্যানেজারকে কল করে তখনই সে অনেক স্যাড হয়ে যায় কেননা সে জেনে যায় যে শিয়া জিয়াও এর সাথে একটা ট্রিপের মধ্যে গিয়েছে সিন ইউজিং এর কাছে শিফট হয় যে জাওকিং এর সাথে কথা বলছিল একটু পরে সে তার থেকে তার এনার্জি নিতে বলে কিন্তু সে বারণ করে বডিগার্ডের বন্দুকটা তার মাথার মধ্যে ধরে আর বলে আমি ভ্যাম্পায়ার লিস্টের মধ্যে সবচেয়ে নিচে আছি তাই আমাকে ভ্যাম্পায়াররা সাহায্য করবে তখনই সে তার কানের মধ্যে কি যেন একটা বলে আর সে নিজেকে শুট করতে লেগেছিল কেননা সে ভ্যাম্পায়ার ক্লাউনকে ধোকা দিয়েছিল বলে ইউজে তাকে থামায় আর বলে তুমি আমার সাহায্য কেন করছো এটাতে জাওকিং বলে তুমি এমন একজন মানুষ যার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে ইউজে তাকে এটা বলে চলে যায় যে তোমাকে বাঁচতে হবে আর বাইরে এসে তার বডিগার্ডকে বলে তোমরা জাওকিং কে দেরি করে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিবে এর সাথে আরো কিছু বলে অন্যদিকে সিয়া জগিং করছিল তখনই তার কাছে তার ম্যানেজারের কল আসে আর সিয়া জানতে পারে যে জিম্বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি কল ধরোইনি সিয়া তার ম্যানেজারের সাথে কথা বলছিলই তখনই কিছু লোক এসে সিয়াকে অজ্ঞান করে দেয় সিয়ার ম্যানেজার তাকে তার নাম ধরে ডাকে কিন্তু এটাতে সিয়ার কোনো সাহায্য হয় না ওই লোকেরা সিয়াকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল আমরা এখানে জানতে পারি যে জাওকিং ইউজের কানের মধ্যে সিয়ারই নাম নিয়েছিল সময় কাটে আর সিয়া ওই ল্যাবের মধ্যে একটা ব্যাডের মধ্যে সিয়াকে বেঁধে রাখা হয়েছিল সিন ইউজের কোম্পানির মধ্যে শিফট হয় যেখানে ইনভেস্টিগেশন চেকিং এর জন্য এসেছিল ইউজে তাদেরকে সহজেই চেকিং এর জন্য যেতে দেয় সিন জিয়াওর দিকে শিফট হয় যে সিয়ার ঘরের বাইরে দাঁড়িয়েছিল আর সে ভাবছিল তাকে কি করার দরকার এ তার হাত থেকে গ্লাভস গুলোকে খুলে আর ভাবে সিয়া তাকে অ্যাকসেপ্ট করার জন্য তৈরি আছে এটার জন্য তাকেও তাকে চেঞ্জ করার দরকার আছে আর সিয়ার কলিং বেল বাজাতে থাকে অনেকক্ষণ দরজা দেখানোর পরেও কোনো রেসপন্স পায় না অন্যদিকে আমরা সিয়াকে দেখতে পাই যার জ্ঞান এসেছিল আর ডাক্তার তাকে ভয় দেখাচ্ছিল যে সে তাকে কিভাবে মারবে আর তোমাকে মারার পরে আমার রিচার্জ ফাইনালি কমপ্লিট হয়ে যাবে এটা শুনে সিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগে কিন্তু এগুলো কোনো কিছুই পাত্তাতে না ডাক্তারটা আর ওখান থেকে চলে যায় সে নিউজের দিকে শিফট হয় যার কাছে জুকিং এর কল এসেছিল আর সে তার বাসায় আসছিলই তারপরে আমরা জুকিং আর শিউইকে একসাথে দেখি জুকিং তার জন্য একটা বক্স এনেছিল যেটার মধ্যে ইউজিং এর সব পুরনো স্মৃতিগুলো ছিল আর জুকিং তাকে নোটবুক বাস্কেটবল খেলার বল যার সি সব পুরনো জিনিসগুলোকে দেয় যখন সে তাকে বুট দেখায় তখন ইউজিং এর বাচ্চার কথাটা মনে পড়ে যায় যার উপরে তারা এক্সপেরিমেন্ট করেছিল আর সে মারা গেছিল এটা ভেবে ইউজিং এর খারাপ লাগে আর সে জুকিং কে তার বাসায় চলে যেতে বলে দেয় একটু পরে জি কুইং তার বাসার সামনে পৌঁছে যায় যেখানে জি কুইং তাকে ছাড়তে এসেছিল আর জুকিং কে পাঠানোর আগে সে তাকে হাক করে যাওয়ার পরে তার অফিসে আসে আর ভাবে সে কত মানুষের জীবন নিয়েছে তখনই তার বডিগার্ড তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে আপনি কি ঠিক আছেন তার উত্তর না দিয়ে সে বডিগার্ডকে জিজ্ঞাসা করে আমার রুমের টেম্পারেচার কি বাড়ানো হয়েছে আমার অনেক ঠান্ডা লাগছে বডিগার্ড তাকে বলে বাইরে ঠান্ডা পড়েছে তাই আপনারও হয়তো ঠান্ডা লাগছে ইউসে তাকে মিথ্যা কথা বলে তাকেও ভিতরে ডাকে আর তার বন্দুক নিয়ে তাকে একটা টিকিট দিয়ে ওখান থেকে যেতে বলে আর বলে এখন আর তোমাকে আমার বডিগার্ডের জবটাকে করতে হবে না তুমি এই টিকিটটা নিয়ে অন্য একটা কান্ট্রির মধ্যে তোমার জীবন তোমার মতো কাটা বডিগার্ড বারণ করে কিন্তু ইউজে রাজি হয় না আর বলে ওই এক্সপেরিমেন্ট গুলো যে হচ্ছে আর ওই ল্যাব গুলোকে তাড়াতাড়ি করে বন্ধ করিয়ে দিতে এখন আর আমি কিছু করতে চাই না একদিন সিয়া যখন স্যাটের মধ্যে পৌঁছায় না তখন তার ম্যানেজার চিন্তিত হয়ে জিয়াওকে কল করে জিয়াও কিছু জানতো না যে সিয়া কোথায় গেছে তখনই ম্যানেজারের মনে পড়ে সিয়া হঠাৎ করে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল জিয়াও ইনভেস্টিগেশন গুলোকে ডেকে নিয়েছিল সে সিয়ার বাসায় ছিল আর বলে যদি তোমরা সিয়ার ব্যাপারে কিছু জানতে পারো তাহলে সবার প্রথমে আমাকেই বলবে অন্যদিকে জিম বা সিয়ার বোন আর সবাই জেনে যায় যে সিয়া গায়েব হয়ে গেছে তাই সবাই সিয়াকে খুঁজতে লেগে যায় জিম্বা যখন জিয়াওয়ের সাথে দেখা করে তখন সে বলে দেয় যে আমি সিয়াকে পছন্দ করি কিন্তু আমার একটা ভুল সিয়াকে সারা জীবনের জন্য আমার থেকে দূর করে দিবে সিন ইউজে আর তার বডিগার্ডের উপরে শিফট হয় তারা দুজন লুডুস্কার ছিল তখনই বডিগার্ডের কাছে একটা কল আসে বডিগার্ড জানতে পারে যে ডাক্তারটা সিয়াকে নিয়ে গায়েব হয়ে গেছে সিয়ার উপরে এক্সপেরিমেন্ট বারণ করাতেও অন্যদিকে আমরা সিয়াকে দেখতে পাই যে একটা বিছানা
কানের মধ্যে বাধা ছিল আর সিয়া পাশে পড়ে থাকা একটা সার্জিক্যাল ছুরি নেয় তখনই ওই ডক্টরটা ভিতরে আসে অন্যদিকে জিয়াও কোথায় যেন যাচ্ছিল তখনই তার ফোন কভারটা ভাইব্রেট হওয়া শুরু করে এটা থেকে জিয়াও জেনে যায় যে সিয়া আশেপাশেই কোথাও আছে কেননা তাদের কভারগুলোর মধ্যে সেন্সেস ছিল আর সিয়াও জিজ্ঞাসা করতে করতে একটা আপ এন্ড ডাউন বাড়িতে চলে যায় এখানে শুধু এই জায়গাটাই ছিল যেখানে কোনো মানুষ সহজে যেত না আর সেখানে শিয়ার হওয়া চান্সেস অনেক বেশি ডাক্তারটা শিয়াকে বলছিল আমি তোমাকে কোন দিক থেকে মারা শুরু করব কেননা তুমি এত রাজি সুন্দরী তাই ডাক্তার শিয়াকে মারতেই লাগছিল তখনই ওখানে জিয়াও পৌঁছে যায় তাদের মধ্যে কিছুক্ষণ ঝগড়া হওয়ার পরে জিয়াও ডাক্তারটাকে অজ্ঞান করে দেয় আর শিয়াকে খুলে তাকে জড়িয়ে ধরে তখনই ওখানে জিম্বা উদ্ধার করার টিমের সাথে আসে আর সে শিয়া আর জিয়াওকে একসাথে দেখে তার হৃদয়টা পুরো ভেঙে যায় সিন চেঞ্জ হয় ইউজে একটা সমুদ্রের ধারে বসেছিল ওখানে একটা মহিলা যে ভ্যাম্পায়ার ডিপার্টমেন্ট থেকে ছিল সে ইউজেকে নিয়ে যেতে লাগে কিন্তু ইউজের রিকোয়েস্ট করার জন্য তাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেয় আর তার সঙ্গে গিয়ে বসে পড়ে ইউজে তাকে বলে একটা মেয়ে আছে যে আমাকে অনেক ভালোভাবে আমি শুধু ওই মেয়েটার নজরে ভালো থাকতে চাই এখানে সে জুকিং এর ব্যাপারে কথা বলছিল তারপরে তার সব মুভমেন্ট গুলো মনে পড়ছিল যেই সময় সে জুকিং এর সাথে কাটিয়েছিল আর সে একটা বন্দুক বের করে তাকে শুট করে ফেলে আর ওর হাতে একটা জুকিং এর ট্রফিও ছিল ওখানে বসে থাকা মহিলাটা তার এমন আচরণ দেখে অবাক হয়ে যায় ইউজে যখনই তাকে গুলি মেরেছিল তখনই জুকিং এর হাত থেকে একটা পাত্র পড়ে ভেঙে যায় আর জুকিং এর মনে হয় হয়তো তাদের সাথে কিছু খারাপ হতে চলেছে আর ওই মহিলাটা আর কেউই ছিল না সিয়ার বোন ছিল পরে সিনে আমরা জাওকিং কে সিয়ার বোনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি জাওকিং দেশ ছেড়ে দূরে কোথাও যাচ্ছিল জাওকিং ইউজের ব্যাপারে জিজ্ঞাসা করে আর সে জানতে পারে যে সে মারা গেছে জাওকিং এর বিশ্বাস হচ্ছিল না তখন সিয়ার বোন তাকে বলে জাওকিং এর মৃত্যুটা আমার চোখের সামনেই হয়েছে আর বলে সে এখন শান্তিতে থাকবে যে শান্তিটা সে সারা জীবন পায়নি জাওকিং ওখান থেকে চলে যায় এটা ভেবে যে কিছু জিনিসকে এভাবেই শেষ করা উচিত অন্যদিকে আমরা সিম্বাকে দেখতে পাই যে তার অতীতের কথা মনে করছিল যেখানে দুজন মহিলা তার ব্যাপারে কথা বলছিল যে সে তার প্যাট ডগকে মেরে ফেলেছে এটা শুনে সিম্বাও বুঝে যায় যে সে একটা ভ্যাম্পায়ার আর সে মোবাইল বের করে কাকে যেন কল করে অন্যদিকে আমরা শিয়া আর জিহাওকে দেখতে পাই তখনই শিয়ার কাছে জিম্বার কল আসে জিম্বা তাকে বিকেশনে যাওয়ার কথা বলে আর শিয়া রাজি হয়ে যায় কলটাকে রাখার পরে শিয়া জিম্বার ব্যবহারটাকে আজব মনে হচ্ছিল জিহাও যখন জানতে পারে তারা দুজন একসাথে যাবে তখন জিয়াও বারণ করতে থাকে আর এই ব্যাপারটাকে নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর শিয়া রাগ করে ওখান থেকে চলে যায় আর এখানেই আজকের বার শেষ হয় আপনাদের সবাইকে আমি একটা কথা জানাতে চাই যে আমি একটি মুভি চ্যানেল খুলেছি এটার মধ্যে আমি মুভিও ছেড়েছি আপনারা যদি আমার মুভি চ্যানেলটাকে দেখতে চান তাহলে ডিসক্রিপশনের লিংক থেকে দেখতে পারেন আর যারা যারা আমার সেকেন্ড চ্যানেল আর ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি একটা অনুরোধ করছি যে আমার ওই দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ